দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখে রাখলেন, অনেক দরবারে গেলে অনেক পীর সাহেবরা অনেক ফিতারিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে। তাহলে মানে ফেরেশতারা যখন দেখবে যে ফিতা অমুক নেতা অনেক অমুক পীর সাহেবের, তাহলে এটা ছেড়ে দিবে যে পীর সাহেবের লোক। এরকম অনেক বিশ্বাস আছে না? নাই আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে, মাস্তানি ছাড়া কিছু নাই। যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি, তাহলে পুলিশ আর ওটা ধরে না, মামলা দেয় না, ওরে বাবারে এই গাড়ির মালিক অমুক ভাই, ছেড়ে দেয়, ঠিক না? মনে করে আখেরাতে এসব দুই নম্বরে চলবে, পিঠ এনে চোটে একটাও মাটির পর নিচে পড়বে না, সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের। ওই পিঠ নিজেই তো দোলের উপরে থাকবে, উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে? এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর। পিসাবে নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না, আপনারে কোত্থেকে বাঁচাবে? এগুলো ভুল। আর কপালে বাবুকে কালিমা লেখা লাভ নাই ভাই, কালিমা অন্তরে কলবে লিখতে হবে, ওইটার উপর আমল করতে হবে, তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এমনি আপনি মাপ পাবেন। আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপরে লাশের উপরে যে কাপড়টা দেয় না, কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত, তারপরে যে কালিমায় শাহাদাত, এটা সেটা লিখতে লিখতে শেষ, আছে না? নাই ও ভাই, এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে, কোরআনের কথা যদি সে শুনে থাকে, কোরআন যদি তেলাওয়াত করে থাকে, তো আজকে কিছু দরকার নাই, কোরআন তার ভিতরে আছে, এটা তার উপকারে দিবে। আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়ে মোড়ায় দিলেও কোনো লাভ হবে, কারণ তার আমলটাই হলো আসল। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন, আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গন্ডগোল লাগার পর কমিটির লোকেরা দুই ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাউ করে আরেকটা মসজিদ শুরু করে দেয়, আছে না? নেই, নাজায়েজ কাজ, নাজায়েজ কাজ, গুনাহের কথা। বিশেষ করে তখন নাজায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে। আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি, একেবারে পুকুরের এই পার ওপার দুই পারে মানে কাছাকাছি দুইটা মসজিদ, খুব বিশ্রী একটা অবস্থা। আপনার নিজের গন্ডগোল, কমিটির সাথে গন্ডগোল, হোক একজন কমিটির লোক টাকা মেরেই খাইছে হোক না, তারপরে আপনি ওই অজুহাতে মসজিদ আরেকটা করতে পারবেন? এত সোজা না। আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন, মুসল্লিদেরকে বিভক্ত করবেন, ইসলামী বিভক্তি করে, এটা সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা, এটা করা যাবে? হ্যাঁ, কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত, ইমাম সাহেব শিরকে লিপ্ত, শিরকে আকবর লিপ্ত, বেদাতে লিপ্ত, কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না, আশা নাই, তাহলে আপনি দূরে একটা মসজিদ করেন, তারপরও একবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে, আল্লাহর ঘরের অসম্মান হয়, এরকম করে মসজিদ বানানো যাবে না। এরপরে প্রশ্ন হলো, একবারের প্রশ্ন, গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভবতী মায়েরা সন্তান, গর্ভস্থ সন্তান যেন নেককার হয়, সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোন হাদিসে বলা হয় নাই, তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে দোয়াটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি আমার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, আমার জীবন সঙ্গী, সবাইকে মুত্তাকিদের ইমাম বানায় দেন, চক্ষু শীতলকারী বানায় দেন, এ দোয়া আপনি পড়বেন। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন, এটা হাদিসে আলাদা করে বলা হয়নি কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত, কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয়। গান, হারাম জিনিস শুনবেন না, হারাম জিনিস দেখবেন না, এই টাইমটাতে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা করবেন হলো যে হারাম খাবেন না, অন্য সময় তো নাই, এই টাইমে বেশি করে আরো হারাম থেকে হারাম ভক্ষণ করবেন না, তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে, এটা খুব ভয়াবহ একটা বিষয়। এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আমল করবেন, সওয়াবের কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন, দোয়া তো অব্যাহত রাখবেন যেন আল্লাহ তাআলা সহজ করেন, ইনশাআল্লাহ সন্তান নেক হবে আশা করা যায়। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন প্রমাণ পাইছেন, যত মাসলা মাসায়েল আর ফতোয়া, ভুল ফতোয়া প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপরে, আরেকটা হলো হুজুরদের উপরে, মসজিদের ইমাম সাহেবদের উপরে, বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের হিফজে মুক্তাদি হইতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই, তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক
অবিবাহিত যদি হয় তিনি যদি যোগ্য হন তাকে নিয়োগ দেওয়া যাবে তবে হ্যাঁ এটা ঠিক একটু ম্যাচিউর একটু ভারভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা গোটায় কি করে ভারভারত্ব না থাকে তখন মুশকিল আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়ামি এখনো যায় নাই আবার অনেকের বয়স কম মাশাআল্লাহ কিন্তু ভারী আছে বয়স আছে না নাই আমি মিরপুরে যখন 2002 সাল 3 সালের দিকে ইমামতি করেছি আরো 10 নম্বরে এক জায়গায় মনিপুরে এক জায়গায় তো আমি ছোট ছিলাম দাড়ি খুব বেশি গজাই নাই তখন আমার কিছু কিছু মুসল্লিরা বলতো যে মরিচ ছোট কিন্তু জাল অনেক কারণ হলো যে আলহামদুলিল্লাহ অন্যায় অনাচার দেখলে জি হুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না আমি যেটা অন্যায় দেখতাম সেটা আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা করবেন মসজিদের দায়িত্ব পালন করবেন এটা তাদের দায়িত্ব সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক অবিবাহিত হোক তাতে অসুবিধা নাই তবে হ্যাঁ ম্যাচিউর থাকা দরকার সেটা তো বলাই বাহুল্য